गाइस आजकेर এই ভিডিওটা একটা অন্যরকম ভিডিও আমি এই ভিডিওটা না করে আর পারছি না বন্ধুরা তার কারণ ইউটিউবে দেখছি অনেকে আমার মানে অনেকে ট্রোল করছে তার কারণ 15 মে রবিবার মানে সানডে আজকে সানডে মানে গত সানডেতে জি বাংলার পর্দায় দাদাগিরিতে छजन पार्टिसिपेंट के डाका हुए चिलो यूट्यूबर स्पेशल पर्व चले तक से छजन पार्टिसिपेंट के डाका हुए चिलो तो सेखाने आमरा देखेछि अनेक अनेक बड़ बड़ यूट्यूबर छिलो तो तार मध्य एक जन यूट्यूबर छिलो जाके आमी पार्सनलि खूब भालोबासी जखन आमी माने जखन ओ दीदी माने नामटा बोले दिच्छि दुर्बा दे तो अनेकेई जानो यूट्यूबे ओनार खूब माने एकटा खूब सुंदर चैनल आछे दुर्बा दे नामे तो पार्सनलि ओनाके खूब खूब फलो करी आज के बोले दिच्छी आमार खूब भालो लागे माने ओनार पार्सनलिटी ओनार ड्रेसिंग सेंस दीदी दारुण लागे दुर्बा दीदी के दारुण लागे आमी अनेक बार कमेंटो करेछी कमेंटे रिप्लाईओ दिएछे प्लस आमी इन्स्टातेओ मेसेज करेछिलाम डीएम करेछिलाम सेखानेओ रिप्लाई दिएछे खूब भालो लागे एक कथाय बोलते आमार काछे दीदी बेस्ट आर किच्छु नय तो दीदी जखन एकटा दीदी बोलछे जेहेतु आमार थेके बड़ो हबे तो दीदी जखन माने भिडियो करेछिलो एकटा छाड़लो दादागिरिते गियेछिलो 15 मे सानडेते तो दीदी এই দাদাগিরিতে যাওয়া নিয়ে দিদিকে অনেক অনেক ট্রোল করছে মানুষ অনেক কথা বলছে দেখো আমি জানি না আমি জানি একটা কথা আমি বুঝতে পারছি যেহেতু ওখানে ইউটিউবারের স্পেশাল একটা পর্ব চলছিল তো অনেক অনেক ইউটিউবাররা এসেছিল আবার প্লাস অনেক ইউটিউবাররা ভেবেছিল যে ওদেরকেও ডাকা হবে কিন্তু ডাকা হয়নি যেহেতু কিন্তু এই ক্ষেত্রে দুর্বা দিদির কি মানে কোন কি সেখানে হাত আছে যে দুর্বা দিকে ডেকেছে সেটাতে দুর্বা দির কোনো অপরাধ মানে দুর্বা দি সেখানে গিয়েছে সেখানে কি কোনো অপরাধ জানি না আমার মনে হয় না তার কারণ দুর্বা দিকে আমি অনেক দিন থেকে ফলো করছি দুর্বা দিকে আমি সত্যি কথা অনেস্টলি বলছি দুর্বা দিকে আমি জবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকে আমি দুর্বা দিকে ফলো করছি প্লাস দুর্বা দির লাইফস্টাইলটা আমি শুনেছি এত দুর্বাদি এত হার্ডওয়ার্কিং করে প্লাস মানে এত এখন রিসেন্টলি উনি কলকাতায়ও শিফট করেছে কাজের জন্য উনি এত হার্ডওয়ার্কিং করে তো ওনার এই হার্ডওয়ার্কিং এর জন্য ওখানে মানে এত বড় প্ল্যাটফর্মে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার হতে পারে আমার মনে হয় তার কারণ সেখানে যাওয়াটা কোনো অপরাধ নয় আর সেই জন্য দিদিকে এত বাজে বাজে কমেন্ট করছে যা মুখে বলা যাবে না ভাষার বাইরে এত বাজে বাজে কমেন্ট করছে তো দিদি যখন এই বিরুদ্ধে একটা মানে মেসেজ ছোট মেসেজ মানে একটা ভিডিওর মাধ্যমে করেছিল ওনার চ্যানেলে আমি অনেস্টলি বলছি দুবাদিকে আমি কোনোদিনও দেখিনি যে মন খারাপ করে ভিডিও করতে আমি দুর্বাদিকে যতদিন থেকে ফলো করছি ততদিন থেকে দুর্বাদির মধ্যে একটা আলাদাই এনার্জেটিক ব্যাপার আছে যখনই ভিডিও শুরু করে তখনই একটা আলাদা যখন হাই ফাইভ দেয় তখনই জাস্ট অসম একটা মানে শুরুয়াতটাই অসম মানে মানে এনার্জি পেয়ে যাই আমরা দুর্বাদির ভিডিও শুরুটা স্টার্টিংটা দেখি তো আমার মনে হয় যে সেক্ষেত্রে ওখানে যাওয়াটা কোনো ব্যাপার না আর হ্যাঁ আমি এটাও বলছি যে ওখানে যে ছজন পার্টিসিপেন্ট এসেছিল দুর্বাদিকে নিয়ে তো দুর্বাদিকে ছাড়া মানে পাঁচজন বাকি যে পার্টিসিপেন্ট আছে ওরা অনেক বড় ইউটিউবার তার তুলনায় দুর্বাদি একটু হয়তো মানে সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বলতে পারো কম আছে বাট তার জন্য তাকে এত খারাপ খারাপ কমেন্ট করা আমার মতে ঠিক না তার কারণ দেখো তোমরা যখন কমেন্ট বক্সে কমেন্ট করো তখন কিন্তু সেই কমেন্টটা পাবলিকলি করো আর সবাই দেখে তো দুর্বাদির যখন বাড়ির লোকও দেখে ভিডিওটা তো যখন কমেন্ট বক্সগুলো দেখবে তখন ওদের ওদের মনের ফিলিংসটা কি হবে তোমরা বুঝতে পারছো ওদের মনের ফিলিংসটা কি হবে তো তার জন্যই আমি বলছি যে কাউকে না জেনে না বুঝে না বিচার করে তাকে ডিরেক্টলি ভাবে অ্যাটাক না করাটাই বেটার
হ্যাঁ ও গিয়েছে, ও দাদাগিরিতে গিয়েছে, ও তো মানে দুবাদি তো এটাও দেখিয়ে দিয়েছে, স্ক্রিনশট দিয়ে দিয়ে ওই ভিডিওটার মাধ্যমে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে যে দাদাগিরিতে যাওয়ার ওর মানে প্রসিডিওরটা, প্লাস ও যে এত দিন থেকে অডিশন দিচ্ছে এই অ্যাক্টিং এর লাইনে, উনি এই যে আমাদের যে স্টারের যে বিনা পানি সিরিয়ালটা হয়েছিল সেখানেও কিন্তু ফেস টেস্ট দিয়েছিল উনি। আর আমার অনেস্টলি বলছি পার্সোনালি উনি আমার বহুত বহুত বড় ইউটিউবার। আমি কিন্তু এর আগে আমার চ্যানেলে কাউকে নিয়ে, আমার দিদি ছাড়া মানে এপি ব্লগস এর প্রিয়া ছাড়া আমি কাউকে নিয়ে কোনো মানে কোনো ব্যাপারে আমি কোনো কিছু ভিডিও বানাইনি, কিন্তু মানে এই কদিন ধরে যখন আমি দেখছি যখন দেখছি দুর্বাদিকে নিয়ে অনেক অনেক ট্রোল চলছে, রোস্টিং চলছে, তখনই আমি বলি না আমার এবার বানানো দরকার। তাছাড়া আর সবচেয়ে খারাপ লেগেছে তখন দুর্বাদি মানে মন খারাপ করে ভিডিওটা বানিয়েছিল, ওই ভিডিওটা মানে দাদাগিরিতে যাওয়া নিয়ে যখন বাজে বাজে কমেন্ট শুনতে হচ্ছিল ওনাকে, তখন যে ভিডিওটা বানিয়েছিল সেটা দেখে না আমার খুব খুব খারাপ লেগেছিল। মনে হচ্ছিল নিজের দিদি মনে হয় এরকম মানে হচ্ছে, আমি দুর্বাদিকে সত্যি নিজের দিদি মনে করি আর উনি আমার আইডল। মানে বন্ধুরা আমি লাস্টের এটাই বলতে চাচ্ছি যে কাউকে বিচার না করে কারোর সম্বন্ধে এমন এমন কিছু কমেন্টস করো না যাতে তার মনে হার্ট হবে। তো সেটা দুর্বাদেই হোক বা দুর্বা দিদি হোক বা আমি হই বা অন্য কোনো ইউটিউব, আমি তো নিজেকে মানে নগণ্যই মনে করি, বা আমার দিদি হোক বা আমার অন্য কোনো ইউটিউবারই হোক, তাকে নিয়ে কোনোদিনও করো না। হ্যাঁ এটা ঠিক যে আজকে ওদেরকে ডেকেছে, কালকে হয়তো তোমাদেরকেও ডাকবে, তার কারণ সবার মনেও তো একটা আশা থেকে থাকে যে ইউটিউবারের পর্ব হয়েছে তো ওদেরকেও ডাকবে, যেহেতু হয়তো দুর্বাদির সাবস্ক্রাইবারটা একটু কম আছে, মানে আদার্স যারা গিয়েছিল পার্টিসিপেন্ট তো তাদের থেকে হয়তো একটু কম আছে, কিন্তু তবুও তো তাই না, তো তাদেরকে ডেকেছে তাদেরকেও ডাকবে কোনো ব্যাপার না। তো এটাকে একটু মানে জাস্ট একটু অতটাও সিরিয়াসলি না নিয়ে জাস্ট কমন ব্যাপার ভেবে জাস্ট ভাবো না যে গেছে, হ্যাঁ হ্যাঁ হয়তো গেট যাইতেই পারে, কেন যাবে না তাই না, হয়তো হার্ডওয়ার্কিং করেছে সেই জন্য যদি তাকে বাজে কমেন্ট করতে হবে সেটা তো কোনো ব্যাপার না তাই না। তো আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি তার কারণ আজকে আমি সিরিয়াসলি বলছি আমি আজকে কোনো ব্লগিং শ্যুট করিনি, আর ব্লগিং এর জন্য না, তাছাড়া আমি কালকে ব্লগিং একটা খুব সুন্দর আনবো সেটার জন্য আমার প্ল্যানিং চলছিল। তো আজকে আমি যখন দুর্বাদির এই ভিডিওটা দেখছিলাম তখন আমার খুব খারাপ লাগছিল, এই জন্য আমি ভাবলাম যে ভিডিওটা আমি করে ফেলি, দেন আমি কালকে আবার নেক্সট ডে আবার নিয়ে আসছি সুন্দর ব্লগিং নিয়ে। বন্ধুরা আমার চ্যানেলে তো ব্লগিং আসছে, আমি এসব কোনো ভিডিও করি না রোস্টিং বা কাউকে নিয়ে, এটা তো রোস্ট না কাউকে নিয়ে বলা, তো এরকম আমি কোনো ভিডিও আমার চ্যানেলে আনিনি। হ্যাঁ এনেছিলাম আমার দিদিকে নিয়ে মানে এপি ব্লগস এর দীপ্রিয়া দিকে নিয়ে, বাট আমি কাউকে নিয়ে আনি না, কিন্তু পার্সোনালি আমার দুর্বাদি আমার খুব ফেভারেট একটা ইউটিউবার, তো আনতে আমি মানে আনাটা আমার মনে হয়েছিল যে আমার সাবস্ক্রাইবারগুলো জানুক যে আমার ওপিনিয়নটা, আমি দুর্বাদি সম্পর্কে কি ওপিনিয়ন দিতে চলেছি সেটা আমার সাবস্ক্রাইবাররাও জানুক সেই জন্য। তো যারা যারা নতুন এসেছে আমার চ্যানেলে আবার বলছি সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর যারা ভিউয়ার্স অনুযায়ী আছো সাবস্ক্রাইব করে দিয়ে যেও, সাবস্ক্রাইব বাটন পাশে একটা ছোট বেলকান আছে সেটাতে প্রেস করে অল বাটন অবশ্যই ক্লিক করে দিয়ে যেও যাতে নিউ আমার চ্যানেলে কন্টেন্টের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর তাছাড়া আমার এই ভিডিওর সম্বন্ধে ওপিনিয়ন তোমাদের মধ্যে ওপিনিয়নটা তোমরা নিচে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো গিয়ে দেখো, আমি তোমাদের ওপিনিয়নটাও জানতে চাই, তার কারণ সবার ওপিনিয়ন এক না, তো আমার ওপিনিয়নটা আমি বলে দিয়েছি, প্লাস তোমরাও তোমাদের ওপিনিয়নটা বলে দাও কমেন্ট বক্স খোলা আছে, আর একটা লাইক করে শেয়ার করে অবশ্যই অবশ্যই যাই যেও। বাই বাই গাইস, লাভ ইউ।